মতি মুক্ত নয় এটি হল রূপা চাষ সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ না থাকলেও বাংলাদেশের মাটি হলো সোনার থেকে খাঁটি এই মাটিতে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন তাই দেশে পঁচাত্তর ভাগ মানুষের স্বপ্ন পূরণ করে এই মাটি আমি প্রথমে বলেছিলাম যে রূপা চাষ আসলে রূপা একটি লাউ জাতের নাম সেটা চাষ করে কৃষক তার এই মাটিতে সোনার ফসল ফলাচ্ছেন আজ তারই ধারাবাহিকতায় রোপা লাউ চাষে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভিডিওটি শেষে আপনাদের জন্য লাউয়ের বেশি ফলন পেতে গোপন একটি পদ্ধতি থাকবে আশা রাখছি সেই পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন হয়ে যায় নোটিফিকেশান আকারে তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি মিন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার মসপুর উপজেলার আরিফ আঙ্কেলের লাউয়ের বাগানে তিনি দীর্ঘদিন এই লাউ চাষের উপরে আছেন তিনার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানবো তিনি বর্তমান যে চাষটি করছেন এটা কি জাত আর কোন কোন জাতের ফলন বেশি ধরন বেশি আমরা সেটা জানব আর কোন কোন সময়ে লাগাতে হয় আমরা জানতে পারলাম যে আসলে আপনি একটা জাত এনসেন্ট যাত্রার নাম কি যাত্রার নাম আছে রোপা রোপা রূপা আমরা দেখতে পাচ্ছি যে এই যে যাত্রী দেখছি যে প্রচুর পরিমানে আছে যে ফলন ফেলেছে আসলে অন্যান্য জাতের ক্ষেত্রে কি এমন ধরন কি আছে না রূপা যেভাবে ধরন সেভাবে আমি আপনার অভিজ্ঞতা থেকে আমি অভিজ্ঞতা আমার প্রথম আমি ডাইনা চাষ করছিলাম কতি কতি ডাইনা অনেক দিন সময় লাগে ধরতে তারপরে ওই জন্য ওই ডাইনাটার দাম একটু বেশি তারপরেও ডাইনা খুব পাতলা ধরে ডাইনা ধরতে সময় লাগে তারপরে করলাম ময়না চাষ ময়না ময়নাটা প্রচুর ধরে তবে অল্প দিনই ধরে শেষে যায় তাড়াতাড়ি ভাইরাস লেগে যায় ও ওত ফলন আছে ও টাকা হয় অল্প দিনই দূরত্ব নষ্ট হয়ে যায় যদি আপনার টাকা পয়সা মনে করেন যে দাম যদি হয় ওই অল্প দিনই দাম হয়ে পারে আর এই রূপাটা মনে করেন যে অনেক দিন যাবৎ ধরে আবার এর ধরনটাও খুব অতিরিক্ত ধরন অতিরিক্ত ধরন সাইজটাও খুব সাইজটাও খুব কঠিন মনে করেন যে সাইজটা এত সুন্দর আমার পছন্দ হয়েছে আমি চুয়োডাঙায় গিয়েছিলাম এই এই যাত্রা চুয়োডাঙাইতে দেখ হ্যাঁ চুয়োডাঙ্গায় এক খেতওলার সাথে ভালো সম্পর্ক হইলো হ্যাঁ আমি ব্যবসা করি কালীগঞ্জে একদিন করে একজনার সাথে কথা হইলো যে ভাই আপনি নাকি লাশ চাষ করেন তা আমরা লাশ চাষ করেছি তা আপনারটা কেমন ধরে আমি বলছি আমারটা তো আমি করি তো তখন এই ময়না তা ময়না আমি বলছি খুব ভালো ধরে তা আমাদের এই ধরাটা ময়নাটা গাছ অল্প দিনই নষ্ট হয়ে যায় তা বলছে যে ভাই অল্প দিনই কিরাম তা আমি বলছি যে আমাদের এই ধরা পাতলি এক থেকে দেড় মাসের মধ্যে ময়না নষ্ট হয়ে যায় হ্যাঁ ধরার ধরার পর থেকে মাস মতো কাটা যায় আর এই রূপাডা মনে করেন যে দীর্ঘ তিন মাস আড়াই মাস কাটাই যায় যে করেন পাঁচ মাস তো পাঁচ মাস লাগানোতে শুরুতে পাঁচ মাস থাকে তা দেখলাম যে এটা দাম এক পনেরো দিন দাম কম থাকলে পনেরো দিন দাম বাড়লে তার মধ্যে তো আমি এটা পাবো দেখা যাচ্ছে যে ওই ময়নাটা ওরম পাওয়া যায় না যদি লটারি বেতে যায় তো ওই ধরার মধ্যে যদি দাম পাওয়া যায় তাহলে ময়নাটা ভালো খারাপ না তবে ওর থেকে ভালো এটা রূপা তিন রকম জাত আমি হাইব্রিড জাতীয় লাশ চাষ করি অভিজ্ঞতা থেকে আমার এই রু রূপাটাই আমার কাছে খুব 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 ভালো লেগেছে খুব ভালো হয়েছে আমার আর হ্যাঁ আর আমার এই শঙ্করত গ্রামের সবাই যত চাষি আছে সবাই বলে যে আরিফ আরিফ ভাইরের আছে লাস্ট চাসটা কপাল ভালো হয়ও ভালো এইভাবেই সবাই বলে আর কি হ্যাঁ হ্যাঁ এইভাবে পরিচিত হ্যাঁ এর আগে কলার ব্যাপারে মিলে পরিচিত ছিলাম কলার ব্যবসা করতে হবে এখনও করি এখন কলা কেটালাম আবার

এইভাবেই একটা আনন্দ যেমন কলা কেটে আমার ভাইরা ভাইর কাজ দিয়েছি যে সে হাটে জাতি কিন্তু আনন্দ না লাউ খেতে আসবো লাউ কাটবো এটা এটা সৌন্দর্য বাস্তব আমি বলো হাটে কলা নিয়ে যায়নি হ্যাঁ কলা কেটে দিলাম কলা নিয়ে হাটে যায়নি আমার ভাইরা ভাই বলছে চলো গরু গরি দেব খাওয়া হাতে তা বলো আমি হাতে যাইনি দর্শক আমরা আছে যে আইকেলের কাছ থেকে জানছি যে আসলে লাউ চাষটা এত সহজ আচ্ছা আরেকটু বলবেন যে তেত্রিশ শতাংশ জমিতে কত টাকা খরচ হতে পারে লাউ চাষ তেত্রিশ জমিতে আপনার বিশ থেকে কুড়ি হাজার বাইশ হাজার এরকম হ্যাঁ বিশ কুড়ি হাজার টাকা খরচ হয় বাই পুষ্ট মানে আপনার এই লাউটা কাটতি জালি পড়ে কাটতে দেখাতি বাইশ হাজারে হয়ে যাবে হ্যাঁ মানে কোন আমি যদি হাত নাও দিই হ্যাঁ তবে আমার একটু হাত দিতে হয় আমি কাজ করি ও নিজের খেতে কাজ হ্যাঁ আমি হ্যাঁ আমি নিজেই এইসব কাজ এই যে

এই লাউটা যমন আইজকে কাটা যাচ্ছে না আচ্ছা পরশুদিন এই লাউটা কাটা যাবে এই লাউটার বয়স কত এই লাউ লাউডর বয়স আজকে মনে করেন যে 5 দিনে হ্যাঁ 4 দিনের এই জালিটা এই জালিটা মানে এরম হয়ে যাবে 4 মাথায় হয়ে যাবে আসলে লাউ লাউ খুব দ্রুত পারে খুব দ্রুত

এখন যে শর্ট বডি গাড়ি শর্ট বডি যে গাড়ি আমাদের মাল নিয়ে যায় ওই গাড়ি হ্যাঁ এই খরা শুকনো হলে মনে করেন আমদানি হলে আমাদের লার ক্ষেতের কোলেও চলে আসবে এর আগে আমরা আমার কলা ব্যবসা করেছি আমরা মাটি নিয়ে চলে আসি এইভাবে হ্যাঁ মাঠের থেকে একেবারেও চলে যাবে এইভাবে কিছুদিন আগে কাদা ছিল ওই জন্যই আমরা গাড়ি আনতে পারিনি যদি চেষ্টা করা যায় আনা যায় তারপরেও এটা যদি গাড়ি একটা সমস্যা থাকে একটু মেঠোপথ হ্যাঁ মেঠোপথ একটু বৃষ্টি হলেই আসা যায় তাই সেই হিসেবে এটুই হয় তো সুপ্রিয় দর্শক আমাদের এখন এই চাষ্টা করতে যে আমাদের সুবিধা হয়েছে যে এই চাষ্টা করতে এখন আমাদের ঢাকায় সেভাবে যাতায়াত করে পাঠাতে হয় না ওখানে থেকে গাড়ি আসে পাইকাররা আসে এসে আমাদের হাতের দরগড়া থেকে এই চাছগুলো নিয়ে নেয় যার কারণে আমাদের এই কৃষি খাত আরো একটু উন্নত হয়েছে আর একটু মানে আমাদের কৃষক ভাইদের জন্য একটু সুবিধা হয়েছে কিনার ক্ষেত্রে তো সুপ্রিয়া দর্শক আপনাদের তারপরেও আমি কিনা আমি আমাদের এলাকায়ত্ব করি না আমি আমি সরাসরি পর্যন্ত আমি ডাইরেক্ট আছে আপনার কারণ বাজারই পাঠাই কারণ বাজার বেচা কিনা করেছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো যে আসলে এমন চাষটি করেছেন আসলে আপনি তো

আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের আঙ্কেলকেও অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মানে শত ব্যস্ততার ভিতর আমাদের সময় দেওয়ার জন্য এই এই ভূতেই আমার ভালো আমি সময় দিছি আমার কাজ আছে প্রচুর কাজ তারপরও দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের নোটিফিকেশন আকারে চলে যায় তো সেই পর্যন্ত সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আমি ভিডিওর শুরু থেকে বলেছিলাম যে লাভের অধিক ফলন পেতে আপনাদের গোপন একটি পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করব সেই পরিপ্রেক্ষিতে আমি হাজির হয়েছি সেই গোপন টিপসটি দেওয়ার জন্য আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন বা এই পর্যন্ত এসেছেন এটা লাউয়ের চারা লাগানোর এক থেকে দেড় ফুট উচ্চতা যখন হবে আপনারা তখন জৈব সার তিন কেজি পরিমাণ গাছের চারিপাশ এমন খোদাই করে কোদাল দিয়ে খোদাই করে এমন গাছের চারিপাশে মানে জৈব সার দেবেন তিন কেজি পরিমাণ মতো এভাবে খুঁড়ে মাটিগুলো উপরে রেখে দেবেন তো এভাবে পর্যায়ক্রমে শুকনা যে জৈব সার রয়েছে এটি দিবেন এরপর আপনারা টিএসপি বা ফসফেট সার এটি দেবেন পঞ্চাশ গ্রাম এভাবে চারিপাশ ভালোভাবে ছিটাই দিবেন খেয়াল রাখবেন গাছ থেকে দূরত্ব অন্তত এক ফুট দূরে দেবেন পটাশার দেবেন বিশ গ্রাম সবগুলো সারই আপনারা গাছের এক ফিট দূরত্বে দেবেন তাহলে গাছের শিখর কিন্তু গাছের গোড়ায় থাকে না চারিপাশে থাকে যখনই গাছটি বড় হবে গাছের সারটি টানার জন্য উপযোগী হবে আপনারা ইউরিয়া সার দেবেন বিশ গ্রাম অল্প মাত্রায় দেবেন প্রত্যেকটা গাছে সম পরিমাণ সার যেভাবে বলছি এভাবে দেবেন এরপরে দেবেন ফোরাডান যেটা মাটির আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যেসব শিখর ছিদ্রকারী বা শিখর খায় বা নিচে উই পোকা যাতে লাগে এগুলো ধ্বংস করে তারপরে কেঁচো আছে এগুলো তো এগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে এই সারগুলো মাটি দিয়ে ঢেকে দেবেন মাটি দিয়ে ঢেকে উঁচু করে দেবেন মানে যে পরিমাণ ছিল সেভাবে মাটিতে এভাবে সার ঢেকে দিলে হয় কি আপনাদের এই সারের গুণাগুণ হান্ড্রেড পারসেন্ট কাজে লেগে যায় এবং সারে গাছে সার নাইনটি পার্সেন্ট পর্যন্ত মানে শোষণ করতে ক্ষমতা রাখে এখানে যতই রোদ আসুক বা বৃষ্টি আসুক সারটি অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্ন রাখে না বা যায় না তাতে করে গাছটি সুন্দর সবল এবং খুব দ্রুত লাউ পেতে সাহায্য করবে